আতঙ্কিত না হয়ে ও সঠিক চিকিৎসা চালিয়ে গেলে পরাজিত করা যায় ক্যান্সারের মতো মরণ ব্যাধিকেও। রাজধানীতে সংবর্ধিত 5 জন ক্যান্সার জয়ী জানালেন সে কথাই। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার ভবনে এই সম্মাননা প্রদানের আয়োজন করে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন। এ সময় নিজেদের লড়াইয়ের দিনগুলোর কথা জানান ক্যান্সার জয়ীরা। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। আমার পড়াশোনা, আমার দৌড়ানো, আমার সাইকেল চালানো সব বন্ধ হয়ে গেল। ছোটবেলা থেকেই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল সেজুতি সাহার, হাঁটছিলেন সেই পথেই। হঠাৎ করে জীবন চলার পথে হলো ছন্দপতন। মাত্র 24 বছর বয়সে আক্রান্ত হন ক্যান্সারে, তবে দমে যাননি সেজুতি। দৃঢ় মনোবলের সাথে লড়াই করেছেন মরণ ব্যাধি ক্যান্সারের সাথে, জয়ী হয়ে ফিরেছেন তার স্বপ্নের জগতে। আমি মলিকুলার জেনেটিক্সে পিএইচডি করেছি, আমি কাজ করি ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে, জীবাণু নিয়ে, যেসব জীবাণু দিয়ে জ্বর বা ব্রেন ইনফেকশন হয়। চলচ্চিত্র নির্মাতা মসিউদ্দিন শাকেরের ক্যান্সার ধরা পড়ার পর দুশ্চিন্তা আর শঙ্কা বেশি হওয়ারই কথা ছিল, কারণ তার বাবার মৃত্যু হয়েছিল এই মরণ ব্যাধিতেই। তবে মসিউদ্দিন শাকের ভেঙে পড়েননি, জয়ী হয়েছেন জীবনযুদ্ধে। নিজেদেরকে গুছিয়ে চলতে পারি, যা করা উচিত, যা স্বাস্থ্যের অনুকূল, তাহলে আমি নিশ্চিত যে আমরা অনেক অসুখ থেকে পরিত্রাণ পেতে পারি। এভাবেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের কথা তুলে ধরলেন মরণ ব্যাধিকে হারিয়ে দেয়া বিশিষ্ট জনেরা। তাদেরকে সম্মাননা প্রদানের অনুষ্ঠানে এসব শোনান তারা। দীর্ঘ 6 বছর ক্যান্সারের সাথে লড়ে জয়ী হয়েছেন অধ্যাপক ডাক্তার শুভগত চৌধুরী। তিনি জানান, মনোবল হারাননি কখনো, পাশে ছিলেন পরিবারের সদস্যরা। বললেন, দৃঢ় মনোবল আর সঠিক চিকিৎসা জয় করতে পারে ক্যান্সারকে। এই কথাটা আমি বলতে চাই যে দেশে চিকিৎসা সম্ভব যদি আন্তরিক হওয়া যায়। সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় দেশের সর্বস্তরে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে এখানে থেমে না ক্যান্সার লড়াকু ও পরিচর্যাকারীদের বয়ান নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।